আমি মৌসুমি ফিটনেস মেডিকেয়ারের পক্ষ থেকে আপনাদের সামনে টেনিস এলবো ডিজিজ নিয়ে আলোচনা করব। আজ ফিটনেস মেডিকেয়ারের প্রধান শ্রী বিরাটি মুখার্জি আমার স্যার, স্যারকে আমার প্রণাম জানাই। আমি ব্যক্তিগতভাবে একজন যোগা টিচার, যোগা ট্রেনার এবং ফিজিওথেরাপিস্ট। আমার একটা ছোট্ট সেন্টার আছে যোগা, অষ্টাঙ্গ যোগা সেন্টার। এবার আছে টেনিস এলবো ডিজিজ। এটা কি টেনিস এলবো? হচ্ছে এলবোর ল্যাটারাল সাইডের পেন, অর্থাৎ এলবোর ল্যাটারাল সাইডের টেন্ডনের আইটিস থেকে টেনিস এলবো হয়। প্রধানত আমরা এক্সটেন্সর, কার্পি, রেডিয়ালিস, ব্রেভিস মাসেলের আইটিস দেখতে পাই, সঙ্গে প্রোনেটার গ্রুপের মাসেল। যখন আমরা হাতটাকে এক্সটেনশন করে প্রোনেশন করতে যাই, অর্থাৎ একটু টুইস্টিং করে কোনো জিনিস তুলতে যাই, তখনই আমাদের এলবোতে ব্যথা অনুভব করি। এর কারণ বিভিন্ন হতে পারে। যারা টেনিস খেলোয়াড় তাদের হয় প্রধানত এই টেনিস এলবো, ওই জন্য নাম দেওয়া হয়েছে টেনিস এলবো। তার সঙ্গে সাঁতারুদের হতে পারে, সুইমার যারা, যারা হাতুড়ি দিয়ে বিভিন্ন ঠোকাঠুকির কাজ করে তাদেরও হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। প্রধানত রিস্ক ফ্যাক্টর থাকে স্মোকিং এবং ওবিসিটি, যারা যাদের ওভারওয়েট, অত্যধিক স্মোকিং করে যারা, তাদের হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। এর ডিউরেশন 1 থেকে 2 বছর হতে পারে। আমরা এর রেমিডি পার্ট যাব। রেমিডি পার্টে প্রধানত ম্যাসাজ, ফিজিওথেরাপিস্ট তো রয়েছে, এর সাথে একটু রেস্টে রাখা দরকার। কারণ যে জায়গার আইটিস হয়ে আছে সে জায়গাকে বারবার যদি আমি আঘাত করি সেখানে পেনটা বাড়বে। এই রোগটা জানতে পারবো কিভাবে বা সিমটম কি? যে এলবোর ল্যাটারাল সাইডে পেন আসবে, সঙ্গে ইনফ্লামেশন হতে পারে, সঙ্গে আমাদের ভিতরে একটা ইরিটেশন হতে পারে, এগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের টেনিসের এলবোর সমস্যাটা হয়েছে, এবং তখন আমরা রেমিডি পার্টে যাবো।